হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি সবাই ভালো থাকেন। ঈদের পরে আজকে একটু ফ্যামিলি ট্যুর, ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ, সেখানে ওটা হচ্ছিল আমার উকিল বাবার বাসা। তো আজকে ওখানে থাকবো, তো দেখা যাক বাদ বাকিটা কি অবস্থা। আর গরম তো মাশাল্লাহ সেই গরম। কিছুদিন আগে আমার এই হেলমেটটা, স্কর্পিয়নটার গ্লাসের চারপাশে যে রাবারটা থাকে এই রাবারটা খুলে গেছিলো, তো আমি নতুন করে আবার আঠা দিয়ে লাগিয়েছি। তো লাগানোর পরে আসলে এখন বুঝতে পারতেছি যে প্রবলেম কিছু একটা করে ফেলছি, কারণ এটাতে এই হেলমেটটা পরার পরে বাইরের যে উইন্ড, যে নয়েজটা আছে সেটা মানে খুবই অল্প, কিন্তু আজকে আমি ভালোই ই পাচ্ছি, উইন্ড নয়েজ পাচ্ছি, আপনারা হয়তো বা শুনতে পারতেছেন। আসলে এটাকে আবার দেখি সব কিছু খুলুক, এটা দোকানপাট করলে এটা খুলে আবার নতুন করে লাগাতে হবে। উইন্ড নয়েজটা উপরের দিক থেকে আর কি বেশি হচ্ছে, উপরের যত সময় লিকেজটা ফুলফিল করতে পারি নাই, ওটাকে আবার নতুন করেই করতে হবে। প্রচুর সাউন্ড হচ্ছে উপর দিয়ে, আর সমস্যা নাই, সামনে আসতেছে একটা সারপ্রাইজ আপনাদের জন্য, এটা আসুক আগে। এই রোডটাতে আসলেই আমার মনে হয় যে আমি আবার চলে যাই মান্দারবনের দিকে, মানে রোডটা আসলে অনেক স্মৃতি আছে, এখানে আসলেই মনটা যায় চলে যাই।
দীর্ঘ 5 বছর মনে হবে 4 থেকে 5 বছর পরে আজকে এই মানে নারায়ণগঞ্জ রোডে উঠলাম মানে সবকিছু কেমন জানি অপরিচিত অপরিচিত লাগতেছে আগে একটা সময় প্রচুর আসা যাওয়া করতাম এখন তো আসিই না পিছনে যেই নারায়ণগঞ্জের যে মোড়টা ছিল সেখানে তো মাশাআল্লাহ বিশাল জ্যাম একটা সময় মনে হয়েছে যে ঢাকার সব পাবলিক মনে হয় ওইখানে এসে পড়ছে তবে বেঁচে গেছি সিগন্যালে বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই ছাড়া পেয়ে গিয়েছিলাম এখানে মনে রোড মনে বড় করবে দুই সাইডে দেখা যাচ্ছে বড় করলে তো ভালোই হবে আসলে করা উচিত এই নারায়ণগঞ্জ মোটামুটি ভালো একটা পপুলার মানে এলাকা খুবই পপুলার একটা এলাকা এবং যেহেতু বাণিজ্যিক এলাকা অনেক বড় বড় গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করবে তো রোড আরও বড় হলে আরও ভালো সবচেয়ে ভালো হয় আলাদা যদি লেন করে দেওয়া হয় এই বড় বড় কাভার ভ্যানগুলোর তাহলে সবচেয়ে ভালো হয় ওরা এক লাইনে যাবে আমরা এক লাইনে অনেক বছর পরে এই যে টু স্ট্রোকের এগুলো দেখলাম টেম্পোগুলো এগুলো তো ঢাকায় তো নাই পুরনো স্মৃতি নারায়ণগঞ্জ এখনো ধরে রাখছে এসে পড়লাম নারায়ণগঞ্জ আর বেশি দূর নাই একটু সামনে চাষারা মোড় ওইখান থেকে আমরা ডানে চলে যাব এক্সাক্ট ঠিকানাটা বলতে পারতেছি না কি একটা জানি কমিউনিটি সেন্টারের নাম বলছে তো আগে যাই দেখা যাক আর ওই যে সোজা দেখা যাচ্ছে চাষারার মোড় হুফ আল্লাহ ভালো মতো আমাদেরকে নিয়ে আসলো এটাই শুক্রিয়া ছায়া তারাই আসুক জায়গাটা তো সুন্দর ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ভাইয়া